সম্মানিত সকল খ্রিস্ট ভক্ত ভাই বোন, সকলকে খ্রিস্টীয় প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে প্রভু যীশু খ্রিস্টের নামে আপনাদের সকলকে মঙ্গলবাদ জানাই, স্বাগত জানাই আজকের এই পবিত্র পূর্ণ সপ্তাহের প্রথম রবিবারে। আজকে বিশেষ করে আমরা অনেকেই জানি যে খ্রিস্ট বিশ্বাসীদের জন্য একটি বিশেষ কিছু পর্ব রয়েছে, আর সেই পর্বে আমরা প্রভু যীশু খ্রিস্টকে সম্মান, শ্রদ্ধা এবং ভক্তি দিয়ে আমরা প্রত্যেকেই পালন করে থাকি সেই পর্বগুলো। তার মধ্যে সেই পুনরুত্থান, পূর্ণ শুক্রবার এবং বড়দিন, এটি আমরা বেশি গুরুত্ব দিয়ে পালন করে থাকি। তাই আজকে আমি এই সময় সকলকে আহ্বান জানাচ্ছি যে এই সপ্তাহের মধ্যে যে রবিবার দিয়ে শুরু হয়, আর সেটি হলো পালমা রবিবার বা কেউ কেউ বলি পাম সানডে। আসলে কেন এই পাম সানডে পালন করা হয়? এই পাম সানডে প্রভু যীশু খ্রিস্টের বিশ্বাসীদের জন্য, প্রভু যীশু খ্রিস্টের বিশ্বাসীদের জন্য কেন এত গুরুত্বপূর্ণ এবং এর মাহাত্ম্য কি রয়েছে, সমস্ত বিষয় আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি। আমরা প্রত্যেকে জানি যে বিশ্বাস হিসাবে আমরা এই পৃথিবীতে বাস করছি, আর সেটি আমাদের যিনি মুক্তিদাতা, যিনি আমাদের কর্তা, তিনি হলেন প্রভু যীশু খ্রিস্ট, এবং তাকে উদ্দেশ্য করে আমরা এই জগতে বেঁচে থাকি। তাকে স্মরণ করে, তার প্রতি শ্রদ্ধা এবং ভক্তি নিবেদন করেই আমরা বেঁচে থাকি। তার উপর বিশ্বাসের মধ্য দিয়ে আমরা পরিত্রাণ পাই এবং তার অনুগ্রহের মধ্য দিয়ে আমরা পরিত্রাণ পাই। তাই আজকে প্রভু যীশু খ্রিস্ট তিনি এই জগতে যখন এসেছিলেন, তিনি রাজা হিসেবে তিনি এসেছিলেন এবং তিনি তার একটি নিদর্শন তিনি সেটি প্রকাশ করেছিলেন, আর সে বিষয়ে সকরীয় ভাববাদী তিনি প্রকাশ করেছেন যে তিনি সেই গাধার পিঠে চড়ে তিনি যাত্রা করেছিলেন, আর সেটি তার বাস্তব জীবনে জেরুসালেম মন্দিরে তিনি শেষবার যখন তিনি দর্শন করেন, শেষবার যখন আসেন, আর সেই সময়ে সেই এলাকার যিহুদিরা বিশেষ করে তাকে সম্মান এবং শ্রদ্ধা, রাজার সেই সম্মান জানিয়েছিল। এবং সেই দিন তারা কি করেছিল, সেই বিভিন্ন গাছের পাতা, তার মধ্যে তালপত্র, খেজুর পত্র এবং তাদের গায়ের চাদর তারা রাস্তায় বিছিয়ে দিয়েছিল, এবং সেই রাস্তা দিয়ে প্রভু যীশু খ্রিস্ট তিনি গাধার পিঠে চড়ে তিনি সে যাত্রা করেছিলেন, আর সেজন্য এই পাম সানডে বা তালপত্র রবিবার বা খেজুর পত্র রবিবার আমরা যেটাই বলি, আর সেজন্য সেই দিনের গুরুত্ব সেটাই প্রকাশ করে। আর এই বিষয় নিয়ে আপনাদের সম্মুখে আজকে আমি হাজির হয়েছি, আমি উপস্থাপন করতে চাই পাম সানডে বা খেজুর পত্র রবিবারের গুরুত্ব নিয়ে। বিশ্বাস করি সম্মানিত সুধী, আপনারা প্রত্যেকে জানেন যে প্রভু যীশু খ্রিস্টের শেষ যাত্রা এই জগৎ থেকে তিনি যখন তিনি বিদায় নেবেন, তার পূর্বে তিনি জেরুসালেম মন্দিরে গিয়েছিলেন এবং শেষ যাত্রা করেছিলেন গাধার পিঠে চড়ে, আর সেই সময় তাকে যে রাজার সম্মান দিয়েছিল, আর সেটি পাম সানডে বা তালপত্র রবিবার হিসেবে গুরুত্ব দেওয়া হয়। সেই জন্য আমরা দেখি যে প্রভু যীশু খ্রিস্ট তিনি জেরুসালেমের দিকে শেষ যাত্রা করেছিলেন, আর সেটি ছিল জর্দন নদীর পার হয়ে তিনি সেই জিরহুতে আসলেন, এবং তিনি সেই বৈতফগী নামক সেই গ্রামের মধ্য দিয়ে, সেই নগরীর মধ্য দিয়ে তিনি গমন করলেন। প্রায় 2 মাইল তিনি যাত্রা করেছিলেন, আর সেই সময়ে যিহুদিরা তাকে তাদের সম্মান জানিয়েছিল এবং গায়ের চাদর এবং তারা বিভিন্ন তালপত্র উড়িয়ে সে সম্মান জানিয়েছিল, তাকে শ্রদ্ধা জানিয়েছিল। তিনি একজন রাজা হিসেবে পৃথিবীতে এসেছিলেন, সেই সম্মান তিনি দিয়েছিলেন, এবং তারা সেই সময় তালপত্র, খেজুর পাত্র উড়িয়ে তারা সেই সময় স্লোগান দিয়ে বলছিল, হুসান্না দাউদ সন্তান, ধন্য যিনি প্রভুর নামে আসিতেছেন, ঊর্ধ্বলোকে হুসান্না। আর এই আজকের এই দিনের সেটি গুরুত্বপূর্ণ, আর সে বিষয় নিয়ে আপনাদের সম্মুখে আমি আলোচনা করতে চাই। আর প্রভু যীশু খ্রিস্ট তিনি এই জগতে এসে তিনি আমাদেরকে সেই ভালোবেসেছিলেন এবং আমাদের জন্য তার জীবন তিনি ক্রুশে দিয়েছিলেন, যেটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রভু যীশু খ্রিস্ট তিনি রাজা হিসেবে
তিনি এসেছিলেন। যিশাইয়া তিনি তার বাক্যে এই কথা বলেছেন, বিশেষ করে তিনি বলেছেন যে তিনি সেই রাজা হিসেবে, তিনি শান্তি রাজ হিসেবে পৃথিবীতে আসবেন, আর সেটি তিনি এসেছিলেন। সেই জন্য কবি তিনি লিখেছেন, কত না ফুল ফুটে ভুবনেতে, তার কিছু ফুল দিয়ে মানুষ গাঁথে তার মালা, বাকি ফুল ফুটে অনাদরে ঝরে যেতে। এই পৃথিবীতে অনেক ফুল ফুটে, কিন্তু তার মধ্যে কিছু ফুল সেটি মালা গেঁথে সেটি মানুষের গলায় পরিয়ে দেওয়া হয় একটা সৌন্দর্য আকারে। সে অনেক ফুল অকাতরে ঝরে যায়। আজকে প্রভু যীশু খ্রিস্ট তিনি হলেন আমাদের সেই গলার মালা, এবং তিনি এই জগতে, এই পৃথিবীতে এসেছিলেন যেন আমরা তাকে সঙ্গে নিয়ে আমরা জীবনযাপন করি এবং তার সঙ্গে আমরা চলি। প্রভু যীশু তিনি গাধার পিঠে চড়ে তিনি শেষ যাত্রা করেছিলেন। এই গাধাকে তিনি বেছে নিয়েছিলেন, আর সেটি আমরা সকলেই জানি যে এই গাধা হলো সেই সময়ের লোকদের কাছে একটি নম্র প্রাণী হিসেবে তারা চিহ্নিত করেছিলেন, এবং প্রভু যীশু খ্রিস্ট তিনি সেই নম্রতার প্রতীক, আর সেই জন্য নম্রতা প্রকাশ করেছিলেন তিনি সেই গাধার পিঠে চড়ে। আজকে আমাদেরও সেই বিষয়গুলি জানা দরকার। এবং প্রভু যীশু খ্রিস্ট তিনি দেখিয়েছেন, তিনি এসেছিলেন রাজা হিসেবে, তিনি কোনো যুদ্ধের সেই রাজা নন, তিনি সমস্ত পৃথিবীর রাজা, তিনি সমস্ত পৃথিবীকে জয় করার জন্য এসেছিলেন, এবং তিনি মসীহরূপে এই পৃথিবীতে নিজেকে আত্মপ্রকাশ করেছিলেন। তিনি প্রেমের রাজা হিসেবে এই পৃথিবী জয় করেছিলেন, কোনো তরবারি দিয়ে নয়, মানুষকে ভালোবাসার মধ্য দিয়ে তিনি এই পৃথিবীকে জয় করেছিলেন। তিনি পাপের দাসত্ব থেকে আমাদেরকে মুক্ত করতে এসেছিলেন, এবং কোনো বিদেশি শত্রু থেকে তিনি মুক্ত করেননি, তিনি আমাদের সমস্ত পাপের দাসত্ব থেকে মুক্তি করার জন্য তিনি পৃথিবীতে এসেছিলেন। তিনি অন্যদের হত্যা না করে তিনি নিজে মৃত্যুবরণ করলেন, এবং নিজে তিনি নিজেকে উৎসর্গ করলেন, এবং ক্রুশে তার জীবন উৎসর্গ করার মধ্য দিয়ে তিনি আমাদেরকে পরিত্রাণের সেই পথ করে দিলেন। সেজন্য মসীহ সম্বন্ধে সকরীয় ভাববাদীর মধ্য দিয়ে আমরা জানতে পারি তিনি পূর্ণতায় পরিপূর্ণ হয়েছিলেন। অতএব তিনি গাধার পিঠে চড়ে তিনি শেষ যাত্রা করেছিলেন। আজকে আমাদের প্রত্যেকের জীবনে তিনি আসতে চান, এবং সত্যিকার অর্থে গাধা হলো সেই সময়ের শান্তির প্রতীক এবং ভালোবাসার প্রতীক। এবং বলা হয়েছে তিনি সেই গাধা নীরবে সব কিছু সহ্য করে, সব কিছু বহন করে, প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে আমরা সেটি প্রকাশ পাই। যখন তিনি সেই ক্রুশে আমাদের জন্য তিনি জীবন উৎসর্গ করলেন, তিনি হত হলেন, তিনি কোনো মুখ খুললেন না, তিনি সব কিছু সহ্য করলেন। আর এইখানে আমরা দেখতে পাই সেই গাধা, যে গাধা অনেক বোঝা তার উপর বহন করা হয় কিন্তু কোনো প্রতিবাদ করে না, সব কিছু সহ্য করেন, ঠিক সেইভাবে প্রভু যীশু খ্রিস্ট তিনি সেই গাধার উপর চড়ে সেই প্রতীক হিসাবে তিনি গাধাকে বেছে নিয়েছিলেন, যিনি সমস্ত জগতের পাপভার তুলে নিয়েছিলেন, অর্থাৎ তার মধ্য দিয়ে সেই বোঝা বয়ে নিয়ে গেছেন তিনি আমাদেরকে। আজকে সেই জন্য তিনি গাধার পিঠে চড়ে রাজা হিসেবে পৃথিবীতে এসেছিলেন। আজকে প্রভু যীশু খ্রিস্ট তিনি আমাদের জন্য সেই বাহন হতে চান, আমাদেরকে তিনি সেই কথা বলেন। আমরা প্রত্যেকেই আমাদের হতাশাপূর্ণ জীবনকে আমরা কি করতে পারি, আমরা সেই জীবনকে আমরা খ্রিস্টের কাছে সমর্পণের মধ্য দিয়ে আমাদের জীবনে সেই আশা, আমাদের জীবনে শান্তি এবং ভালোবাসা নিয়ে আসতে পারি। এবং তিনি আমাদেরকে বলছেন এবং আমাদেরকে আহ্বান করছেন যে তোমরা সমস্ত ভাবনার ভার আমার উপর ফেলে দাও, আমি সমস্ত কিছু বহন করব। আর সেই জন্য তিনি গাধার পিঠে চড়ে রাজা হিসেবে সেদিন শেষ যাত্রা করেছিলেন, এবং জেরুসালেমের লোকেরা হুসান্না হুসান্না রূপে তাকে সেদিন সে সম্মান জানিয়েছিল, শ্রদ্ধা জানিয়েছিল, ভক্তি জানিয়েছিল। আজকে প্রভু যীশু আমাদের সকলকে সে আহ্বান করছেন। আমরা সে সময় দেখি যে লোকেরা সেই সময়ে কোনো ব্যানার, পোস্টার বা দামি কোনো বিষয় নিয়ে তাকে সম্মান জানাননি, সেই সময়ে প্রকৃতির সে দৃশ্যের সমস্ত কিছু প্রকাশ করা হয়েছিল। তাকে, আপনার পরিবারকে, আপনার মণ্ডলীকে, এই দেশকে আশীর্বাদ করুন।
আপনার এবং আমার মধ্য দিয়ে প্রভু তিনি গৌরবান্বিত হন, এই প্রত্যাশা এই প্রার্থনা রেখেই আজকের আলোচনা শেষ করছি। ঈশ্বর তার বাক্যের মধ্য দিয়ে আমাদের সকলকে আশীর্বাদ দান করুন, আমেন। আপনাদের সকলের জন্য প্রার্থনা করছি। পবিত্র পিতা, আমি শ্রদ্ধা এবং ভক্তি সহকারে আজকে এই সময় সম্মান জানাই, তোমার কাছে ভক্তি জানাই। প্রভু, সেই জেরুসালেম মন্দিরের লোকেরা, সেই স্থানে যারা ছিল প্রত্যেকেই প্রভু হুসান্না হুসান্না রবে তোমাকে সে শ্রদ্ধা ভক্তি সম্মান জানিয়েছিল। তুমি রাজা হিসেবে পৃথিবীতে এসেছিলে, সেজন্য তোমাকে ধন্যবাদ জানাই। প্রভু, তুমি আমার রাজা হও, আমার জীবনের রাজা হও, আমাকে তুমি পরিত্রাণ করো, মুক্তি করো, আমাকে তুমি তোমার সঙ্গে থাকার সেই আশীর্বাদ দান করো। প্রভু, আজকে এই বাক্য যারা শুনছে প্রত্যেককে তুমি আশীর্বাদ দান করো, আমাদের সঙ্গে থাকো। যিশু, তোমার পবিত্র নামে চাই, আমেন। সম্মানিত সুধী, আমরা প্রতিনিয়ত ঈশ্বরের এই বাক্য ইউটিউব চ্যানেল এস বাংলা টিস, আমরা প্রতিনিয়ত আপনাদের এই প্রভুর বাক্য তুলে ধরার চেষ্টা করছি। আপনারা প্রতিনিয়ত এই বাক্য দেখুন, আমাদের সাবস্ক্রাইব করুন, আমাদের লাইক দিন, যেন আমরা আরও উৎসাহিত হই। ঈশ্বর আপনাদেরকে সকলকে আশীর্বাদ দান করুন, আমেন।